ভগবান তুল্য লোকটাকে এদের মাঝে মানাচ্ছে দর্শক আমার তো হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ ডিউ দর্শক আজকে আমার নজরে এই সব ছবিগুলো এলো ফেসবুকে কোন একজন আপলোড করেছেন যদিও প্রোগ্রামটা হচ্ছে দুদিন আগের আনন্দবাজার ডিজিটাল তাদের একটা প্রোগ্রাম আয়োজন করেছিল কোন এক হোটেলে সেখানে অনেকেই আমন্ত্রিত ছিলেন এবং কলকাতা হাইকোর্টের জাস্টিস গাঙ্গুলি তিনিও আমন্ত্রিত ছিলেন কিন্তু দর্শক তার সঙ্গে যে সব ছবি আমরা দেখছি হজম করতে পারছি না কষ্ট হচ্ছে হজম করতে আসলে এর জন্য দায়ী জাস্টিস গাঙ্গুলি কারণ তিনি তার ইমেজটা এমন তৈরি করেছেন আমাদের মধ্যে বাংলার এক বৃহৎ অংশের মধ্যে আর তার আশেপাশে যাদেরকে দেখছি তাদের যা ইমেজ তৈরি হয়েছে দুটোকে পাশাপাশি দেখে হজম করাটা সত্যি কিন্তু খুবই কষ্টের মুশকিল মুশকিল হচ্ছে আমার আমি জানি না আপনাদের কি হচ্ছে জাস্টিস গাঙ্গুলিকে উনি কি দেখবেন বলে থাকেন যে উনি হচ্ছেন একেবারে ভগবান তুল্য কেউ কেউ তো একেবারে ডাইরেক্ট ভগবানও বলে থাকেন আর যখন তার পাশে দেখছি অন্যদের যাদের সম্পর্কে নানান প্রশ্ন রয়েছে আমাদের সমাজে তাদের সঙ্গে হাত মেলানো পাশাপাশি বসে থাকা কথা বলা এটা মনে হয় আমরা কেউ মানে চাইছি না বা নিতে পারছি না মানে এতটাই পার্থক্য তিনি এক ধরনের মানুষ আর তার সঙ্গে যাদের ছবি দেখছি তারা তাদের সম্পর্কে আমাদের ধারণা অন্য অন্যরকম তারা যে এইভাবে পাশাপাশি বসবেন কুশল বিনিময় করবেন হাসাহাসি করবেন মানে এটা ভাবতে পারছি না এখন হয়তো বলবেন যে একটা অনুষ্ঠানে গেছেন দেখা হয়ে গেছে কি আর করার আছে উনি তো ভদ্রলোক নিশ্চয়ই কিছু করার নেই তিনি গেছেন সেখানে অন্যরাও গেছেন তারাও আমন্ত্রিত পাশাপাশি দেখা হয়েছে কথা হয়েছে কৌশল বিনিময় হয়েছে কি আর করার আছে এ তো হতেই পারে সবই ঠিক আছে সবই ঠিক আছে এই সব নিয়ে আমরা কিছু বলতেও পারবো না কিন্তু তবু আমি এক একটা কথা বলবো হজম করতে পারা যাচ্ছে না এটা বলতে পারি কষ্ট হচ্ছে মানা করা যায় না সব ঠিক আছে কিন্তু যেন আরও কিছু আমাদের মন থেকে বেরিয়ে আসতে চাইছে বন মানে মানে মন যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতেও পারছি না কিন্তু এটুকু বলতে পারছি যে নিতে পারছি না হজম করতে পারছি না এটা কিন্তু দর্শক বলতে পারে আমি যখনই দেখলাম ফেসবুকে আমার মনে কিন্তু এরকমই রিয়াকশান তৈরি হয়েছিলো এবং সেই আমি আপনাদের সামনেও বলছি আমি বলছি এই কারণে আমার সঙ্গে তো আর জাস্টিস গাঙ্গুলি তার কোনো দিন দেখা হয় না হবেও না আর আমি এই সবগুলো থেকে একটু দূরেই থাকি শুধু যদি তিনি কোথাও দেখে থাকেন আমাদের এই ভিডিওটা এই বার্তা হয়তো মানে আমি দিতে পারি বা যেটা আমি দেওয়ার চেষ্টা করছি যে যখন আমার মধ্যে এই অস্বস্তি তৈরি হচ্ছে আমার মনে হয় এই বাংলার অনেকের মধ্যেই এই অস্বস্তি তৈরি হচ্ছে তারা হয়তো এটাকে হজম করতে পারছেন না আমি জানা দর্শক আপনারা যারা তারা কি ভাবছেন আমার ধারণা কারণ আমার যেহেতু হজম করতে কষ্ট হচ্ছে আমার মনে হয় আমার মতের সঙ্গে তো আপনাদের অনেকেরই মতের মিল হয় আপনাদের মধ্যে হয়তো অনেকের বা আরও অন্যদেরও হয়তো মানে একই একই রিয়াকশানটা তৈরি হবে হয়েছে হজম করাটা আসলে আমি আবারও বলছি না এর জন্য দায়ী জাস্টিস গাঙ্গুলি তিনি তার ইমেজটা এমন তৈরি করেছেন দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা কার্যত এই যে ইমেজটা তিনি তৈরি করেছেন আমাদের মধ্যে আর যখন দেখি যারা দুর্নীতির হয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন যারা চাকরি চুরি করেছেন চুরি করে চাকরি করছেন তাদের চাকরি বাঁচানোর জন্য যারা সওয়াল করেন মিডিয়ার সামনে কথা বলেন সেই ব্রাত্ত বসুরা যদি বা সেই কুণাল ঘোষরা যদি তার মুখোমুখি হন পাশে বসেন এবং এই দর্শক এটাও দেখুন জাস্টিস গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছেন ভ্রাত্য বসু বসে রয়েছেন শুধু সৌজন্যটা দর্শক দেখুন লক্ষ্য করুন ঔদ্ধত্বটা আমি কয়েকটা ছবি দেখলাম আবার আর ছবি দেখলাম যে তিনি দাঁড়িয়ে রয়েছেন আমি জানি না কখন কি আগে পরে ছবি তোলা কিন্তু একটু হলো যেমন এখানটায় আবার আমি দেখছি দাঁড়িয়ে রয়েছেন কিন্তু আবার ওই কয়েকটা ছবি দেখলাম ব্রাত বসু বসে রয়েছেন জাস্টিস গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছেন এই যেমন দেখুন কথা বলছেন বুঝতে পারছেন কথা বলার একটা ছবি ব্রাত বসু বসে রয়েছেন জাস্টিস গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছেন মানে এগুলো না খুবই অড লেগেছে এগুলোর মধ্যে একটা ঔদ্ধত্যর একটা যেন পরিচয় আমরা পাচ্ছি ব্রাত বসুর ফলে এইগুলো তো আমরা নিতে পারছি না সহ্য করতে পারছি না যারা যারা জাস্টিস গাঙ্গুলিকে আমরা একটা অন্যভাবে দেখি আমরা কখনো কেউই চাই না যে জাস্টিস গাঙ্গুলি কারো কাছে ছোট হয়ে যান বা তাকে কেউ কেউ বা কারা ছোটো করুন এটা তো আমরা কখনও তো চাই না সেই জন্য দেখবেন যখনই জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে কেউ কোনো কথা বলেন আমরা কিন্তু সেসব নিয়ে সরব হই কথা বলি প্রতিবাদ করি ফলে দর্শক এইসবগুলো সত্যি হজম করাটা খুবই কষ্টের খুবই কষ্টের আমরা শুধু যেটুকু আমি যেটা বলতে চাইছিলাম যে যদি জাস্টিস গাঙ্গুলি কখনো দেখে থাকেন এই ভিডিওটা এটুকু বলবো তিনি হয়তো খুবই সরল মনে আসছেন এই প্রোগ্রামগুলোতে আমন্ত্রণ করা হয়েছে একটা বড় মিডিয়া হাউস আমন্ত্রণ করেছে একটা সরল মন নিয়ে আসছেন কিন্তু তিনি কি কোথাও শিকার হয়ে যাচ্ছেন তাকে একটা জায়গাতে আমন্ত্রণ করে এনে কোনো কি একটা অস্বস্তি মানে অস্বস্তির একটা পরিবেশের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে বা তিনি পড়ে যাচ্ছেন আমার মনে হয় সমাজ তো সমাজে অনেক মানুষ অনেক সংস্থা অনেক কিছু করার চেষ্টা করে আমাদের ক্ষেত্রেও অনেক কিছু হয়েছে তবু আমরা চেষ্টা করি একটু সতর্ক হয়ে চলার থাকার সব সময় সরল মনে মন সরল রাখা উচিত কিন্তু এটাও সতর্ক থাকতে হবে যে সরল মনের সুবিধা নিয়ে যেন আমাকে আবার কেউ কোনোভাবে ব্ল্যাকমেল না করেন করে বসেন এটাও ভাবতে হয় মানুষটি অত্যন্ত ভদ্র মানুষ নিপাট ভদ্রলোক সরল মনের অনেক বেশি পর্যবেক্ষণ তিনি দেন আদালতে বসে মানে এই ধরনের পর্যবেক্ষণ আমরা অন্যদের ক্ষেত্রে সে অর্থে দেখি না খুব রিয়াক্ট করেন যেটা মনে তৈরি হয় কোনো ভাবনা কোনো রিয়াকশান সেটা ব্যক্ত করে দেন স্ট্রেট কাট অত্যন্ত নিপাট ভদ্র সৎ মানুষ এবং অন্যের বিরুদ্ধে সঠিক বিচার করার মানুষ কিন্তু আমরা কখনো সে চাই না সেটা যে তিনি কোথাও ছোট হয়ে যাবেন তাকে কেউ ছোট করবেন তার সঙ্গে ছবি তুলে কেউ বাজারে ছেড়ে দিয়ে একটা কিছু বার্তা দেওয়ার চেষ্টা করবেন তার যে ইমেজ সেই ইমেজে একটা অন্যরকমের কালি ছেটানোর চেষ্টা করবেন বা তার ইমেজকে নষ্ট করার চেষ্টা করবেন এসব তো আমরা কখনো চাই না এগুলো আমরা সহ্য করতে পারবো না এগুলো আমরা সহ্য করতে পারব না সেই জন্যই দর্শক যেটা বলতে চাই উনি ওনার পছন্দের বিষয়ে আমরা তো ওনাকে কোনো জ্ঞান দিতে পারি না জাস্টিস গাঙ্গুলিকে একেবারেই না এই রকম আমার আমাদের জীবনে যেন কখনো না আসে কোনো বিচারপতিকে জ্ঞান দেওয়ার আমাদের কষ্টের জায়গাটা বলতে পারি আমাদের আবদারের জায়গাটা বলতে পারি যে এই ধরনের ছবি এই ধরনের বিষয় আমরা হজম করতে পারি না কষ্ট হয় এটা বলতে পারি সবটাই ওনার মর্জি ওনার ইচ্ছে কিন্তু কখনো উনি উনি যেন না শিকার হয়ে যান সরল মনে যান যারা আমন্ত্রণ করছেন তাদের আমন্ত্রণ রক্ষা করতে তারা যান হয়তো ভাবেন যে আমন্ত্রণ রক্ষা না করলে যারা আমন্ত্রণ করলেন তিনি কষ্ট পাবেন বা তারা কষ্ট পাবে বা পাবেন কিন্তু সে আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে যদি এমন কিছু পরিস্থিতির শিকার হয়ে যান যার জন্য এই বাংলার একটা বৃহৎ অংশের মানুষ কষ্ট পাবেন হয়তো এইসব থেকে কষ্ট পাচ্ছেন আমিও কষ্ট পাচ্ছি এটাও তো আমরা কিছুটা আবদার করতে পারি জাস্টিস গাঙ্গুলির কাছে আমরা কখনো চাই না আপনার মতো মানুষ কোথাও অপমানিত হবেন কোথাও অসম্মানিত হবেন কোথাও আপনাকে কেউ ছোট করবেন কেউ ছবি তুলে আপনাকে আপনার ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করবেন আপনাকে অস্বস্তির একটা পরিবেশের মধ্যে বসতে বাধ্য করা হবে যাতায়াত করতে বাধ্য করা হবে আমরা তো এটা চাই না এই সমাজে কারা ভালো কারা খারাপ আপনি তো শিখিয়েছেন সরি আমার আগলটা উঠে গেল আপনার দিকে সরি কিছু মনে করবেন না আপনি তো শিখিয়েছেন সমাজের কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ আপনার বিচার আপনার পর্যবেক্ষণ আপনার দৃষ্টিভঙ্গি এসব দেখি তো আমরা চিনতে শিখেছি কে ভালো কে খারাপ কিন্তু যদি আপনাকে কখনো দেখি খারাপ মানুষের মধ্যে বসে থাকতে সেটাও তো আমাদের কাছে একটা বিরাট খারাপের এটাই বলার আপনাকে খুব সম্মান করি খুব শ্রদ্ধা করি সুতরাং আমরা কখনো চাইবো না যে আপনি কোনোভাবে কোনো পরিস্থিতির শিকার হয়ে যান আপনাকে কেউ কোনোভাবে ইউজ করার চেষ্টা করুক এটা আমরা কখনো চাই না এটুকুই বলার আমার এই বলার মধ্যে যদি কোথাও ঔদ্ধত্ব প্রকাশ পায় ক্ষমা করবেন কিন্তু আমরা চাই আপনার যে ইমেজ রয়েছে সেটা আজীবন বজায় থাক দর্শক যদি কিছু বলার থাকে বলবেন অবশ্যই সব কিছু মেনে কথা বলবেন দর্শক ভালো থাকবেন নজর রাখবেন আরামবাগ ভিত